মৃত্যু উপত্যকায় প্রতিরোধের আগুন জ্বলছেই। শুক্রবারের বিক্ষোভে প্রাণহানির পরও দমে যায়নি মুরসি সমর্থকরা। শনিবার থেকে সপ্তাহব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে মুসলিম ব্রাদারহুড। এদিকে মিশরের কায়রোতে একটি মসজিদ ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী, সেখানে আটকা পড়েছেন বেশ কিছু সংখ্যক মুরসি সমর্থক। এর আগে সেনা অভ্যুত্থান থেকে নিষ্কৃতি এই স্লোগানে জুমার পরপরই বিক্ষোভের ডাক দেয় ব্রাদারহুড। রাবা ও নাহদা স্কোয়ারে সেনা অভিযানের পর কারফিউ জারি করেও থামানো যায়নি তাদের। নীল ডেল্টা, দামিয়েত্তা, নাসুস সিটি, ইসমাইলিয়া সহ মিশর জুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুরসি সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। মুরসির সমর্থনে বিক্ষোভ হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে, পাকিস্তানে পোড়ানো হয়েছে মার্কিন পতাকা। এছাড়াও বিশ্বের অন্যান্য স্থানে বিক্ষোভ অব্যাহত আছে। কায়রো থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মিশর পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ পরিষদ উদ্বেগ প্রকাশ করলেও জরুরি ভিত্তিতে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। মুজাহিদ আহসান, একুশে টেলিভিশন।